আসসালামু আলাইকুম হাইজেনবার্গ আবার আছেন হাইজেনবার্গ আপনি বলেন তাহলে জি আমার এখন শোনা যাচ্ছে ঠিকমতো হ্যাঁ হ্যাঁ এখন শোনা বলেন আচ্ছা আমার জানতে চাইছিলাম যে একটা ইসলামি রাষ্ট্র ব্যবস্থা আসলে ট্যাক্স সিস্টেমটা কিরকম যেমন কি কি জিজিয়া বলে নাকি জাকাত বলে বা কিরকম রকম জিনিসটা একটু যদি বলতেন এক নাম্বার হচ্ছে যে জাকাত হচ্ছে মুসলিমদের জন্য জাকাত এবং অমুসলিমদের জন্য জিজিয়া এবং খরাজ এই দুইটা ই আছে মানে ভূমিকর যে খেরাজ মানে হচ্ছে ভূমিকর আর জিজিয়াটা যে কোনো টাইপের হতে পারে আয়ের 60% 80%ও হতে পারে যদি উইনখানকার যে খলিফা সে যদি 60% এর ধারণ করে তাহলে 60% জিজিয়া দিতে হবে এটা হচ্ছে পুরোপুরি খলিফার মানে মনে যেটা হবে সেটাই সে নির্ধারণ করবে এটা এখানে কেউ কিছু বলতে পারবে না জিজিকে শুধুমাত্র কি অমুসলিমদের জন্য নাকি মুসলিমরাও দিবে এটা জিজিয়া শুধুমাত্র আহলে কিতাবদের জন্য অমুসলিম আহলে কিতাবদের জন্য আর মুসলিমরা দিবে যাকাত

বছরে আড়াই পার্সেন্ট বছরে ট্যাক্স রেট দেওয়া সম্ভব কিনা কিন্তু ওরা বলতেছিল যে এরকম যে আমাদের প্রফেট মোহাম্মদের সময় বলেন উমাইয়া বলেন আব্বাসিদ বলেন বা অটোমানদের সময় ওরা কিন্তু অনেক বড় বড় এম্পায়ার কিন্তু এসব রুল দিয়ে রান করছে এটা আসলে এটা কি বলবেন এটা নিয়ে না না সে সময় তো আমি তো সেদিনও বলেছি যে এই সময় সে সময় জিহাদ চালু ছিল জিহাদ করতো গণিমতের মালান্ত দাস ব্যবসা করতে তারা দাস কেনা বেচা করতো তারা

আপনি আলবিদা বা নিহাটা খুলে উমরের কয়টা মানে ইয়া ছিল মানে উম্মে বালাত ছিল ওসমানের কয়টা উম্মে বালাত ছিল আলীর কয়টা উম্মে বালাত ছিল হাসান হোসেনের কয়টা ইয়া ছিল মানে স্ত্রী ছিল দাসী ছিল এগুলো লিস্ট একটু দেখেন হ্যাঁ দেখার পর আপনার মাথা ঘুরে যাবে চক্কর মারবে যে কি কি এই কি ভাই হ্যাঁ আমি দেখছি এগুলো আমি তো এগুলো জানি কিন্তু এই পরবর্তীতে এত বড় বড় যে সাম্রাজ্য পরিচালনা করছে এগুলো কি এত কম এই যে জাট বলেন 10% বলেন এটা দিয়ে কি আসলে সম্ভব হয়েছে কিনা বা কি হইলেও সেটা কেমন হয়েছে ওরা যখন মুসলিমদের কথা বলে না তখন বলে যে না আমরা এত ইয়াদ নিয়েও আমরা বড় বড় এম্পায়ার রান করছি পৃথিবীতে আমরা মানে উচ্চ শিহরে ছিলাম যখন এটা বলার কিন্তু আসলে ওই গণিমত জিনিসটা কিন্তু আর কখন আর বলে না হ্যাঁ মানে 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 তাদের এখানে তাদের বইগুলা পড়লে আপনি দেখবেন যে মজার ব্যাপার দেখবেন হ্যাঁ আমি একটা বই পড়তেছিলাম সেখানে লেখা আছে যে অমুক খলিফা একদিনে তিন হাজার দাসকে মুক্ত করে দিছে আচ্ছা তিন হাজার ওই ব্যাটা একদিন মুক্ত করছে তার মানে তো তার কাছে কমপক্ষে পনেরো হাজার দাস ছিল তাই না পনেরো হাজারের থেকে তিন হাজার মুক্ত করছে তাই না মানে তিন হাজার মুক্ত করছে এটা নিয়ে তারা বিরাট খুশি ওয়াও আমাকে কলি ভাই হাজার দাস মুক্ত করছে তার মানে তার কত দাস ছিল এটা তো বোঝাই যায় তাই না মানে মনে করেন আমার যখন এক কোটি টাকা থাকবে আমি এক দুই লাখ টাকা মানুষের দান দক্ষিণা করেও দিতে পারি তাই না দুই তিন লাখ টাকা দিয়ে দিতে পারি একজনে কিন্তু আপনি যদি তখন ভাবেন যে ওয়াও আসিমুদ্দিন এক লাখ টাকা দান করছে

এখন কিন্তু নাস্তিকদের ক্রমাগত চাপের মুখে কিন্তু এখন তারা স্বীকার করে তাই না এখন কিন্তু তারা এই যে দাস দাসী এগুলো কিন্তু আর অস্বীকার করে না আমরা এই যে আমি যখন প্রথম দুই সালে যখন আমি লেখাটা লিখছিলাম আহ ইসলামের দাস দাসী নিয়ে তখন মানে সবাই মিলা আমারে পুরা খায় ফেলে মানে চিরামিরা খায় ফেলে আরে কি বলে ইসলামে আবার দাস কিসে ইসলাম তো দাস প্রথা নিষিদ্ধ করছে নবীজিত সব দাসে মুক্ত করে দিছে দিচ্ছে এগুলো বলতো আমার সব সময় হ্যাঁ আমি বলতাম না নবী তো নিজেরই দাসে ছিল দাসের সাথে করতো এই কথা বলার ফেলে প্রায় আমাকে জবাই করে ফেলে আমার এলাকার মসজিদে আমার নাম ঘোষণা করছে কথা না কারণ আসিফ মহুদ্দিন এটা নাস্তিক এই এলাকায় থাকে এই এলাকায় থাকে সে আসিফ মহিউদ্দিন এ হচ্ছে মানুষের নাস্তিক বানায় ফেলে এর সাথে কেউ তরুণ পোলাবান কথা বললে হয়ে যাবা কেউ কথা না এর সাথে এর সাথে কোনো সম্পর্ক নাই দোকানে দেখলে পাশ দিয়ে চলে আসবা আর যদি পারো তাহলে ওরা একটু শিক্ষা দাও ওরা কিভাবে শিক্ষা দেওয়া যায় সেটা দেখো এইভাবে আমাদের এলাকায় ওয়াজ করতে এবং খুদবাদ মসজিদের দিত আমার আমার নামে পরে আমি তো দলিল দেখাইতাম যে এই যে দেখেন ভাই এখানে আছে যে হাদিসের আছে নবী দাসের সাথে করতো দেখেন বলতো আমি নাকি হাদিস বানায় আনছি হ্যাঁ এটা নাকি নাই আসলে কিছুতেই স্বীকার করে না করে না কিন্তু এখন দেখি আবার মানে হুজুররা আবার স্বীকার করে এখন কিন্তু তারা বলে যে হ্যাঁ আমাকে নবীর দাসী ছিল দাসের সাথে করতো সবই তারা এখন বলে এখন তো আপনি দেখতেই পাচ্ছেন যে আহমদুল্লাহ থেকে শুরু করে মিজানুর রহমান আজহারি তারপরে যে ডক্টর আবু বকর জাকারিয়া তারপরে মামুনুল হক এরা সবাই এখন স্বীকার করে দাসি দাসি রাখা যাবে গণিমতের মাল হিসেবে পাইলে দাসি দাসি রাখা যাবে আচ্ছা আপনি কি বলেন তো হাইজেনবার্গ ভাই আপনি কি দশ বছর আগে এই ধরনের কথা শুনছেন না না আমি তো ছোটবেলা থেকে জানতাম না তো না এসব ইসলাম একদমই হারাম এসব করা যাবে না পরে যখন এগুলো শুনতেছি আমার কাছে নিজের কাছ থেকে একটু লাগতেছে কেমন জানি মুসলিম হিসেবে যে আমাদের ধর্মে আসলে এগুলি বা কেমন জানি লাগতেছিল পর এখন এগুলো নিয়ে ঘাড়ি করার চেষ্টা করতেছে আসলে এর পেছনে লজিকটা কি হতে পারে তো বলতেছিল যে আমি এরকম লজিক শুনছি ছিল যে এর থেকে ভালো তুমি একটা দেখা তো তাহলে কি মানে আচ্ছা মনে করেন একজনের খুন করাটা সে যদি বলে এর থেকে ভালো কিছু দেখা তো এর থেকে ভালো কি খুন করিস না এটাই তো ভালো তাই না তুই তো খুন করিস না তো এটাই তো ভালো সবচেয়ে ভালো কি হ্যাঁ এখন আমাদের ধর্ম এটা আছে আমাদের মেনে নিতে হবে এটাই আর কিছু বলার নাই এটা তাদের মাথাতেই আসতেছে না ভাই এত জটিল বিষয়টা ভাই কিছুতেই মাথাটা খাটায় তারা বুঝতে পারতেছে না এর থেকে ভালো আর কি হইতে পারে যেখানে তাদের চোখের সামনে জেনেভা কনভেনশনে বই করে লেখা যে যুদ্ধবন্দি কোনো নারীর সাথে কোন ধরনের কোন ধরনের স্পর এমন যে স্পর্শ করা পর্যন্ত যাবে না স্পর্শ করলো এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে যুদ্ধাপরাধ বলে বিবেচিত হবে এবং এটা একটা শাস্তিযোগ্য অপরাধ হবে এখানে জেনেভা কনভেনশন এটা পই পই করে লেখা তা নাকি তারা খুঁজে পাচ্ছে না এর থেকে ভালো সিস্টেম ভাই কই বাবু ভাই আল্লায় এত ভালো সিস্টেম দিছে এর থেকে ভালো সিস্টেম তারা আমি দুনিয়া তামা তামা করে খুঁজে পাচ্ছি না ভাই আমি তো খুঁজে পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ সফটওয়্যার কিছু লাভ প্রতি ইমপ্লিমেন্ট করতে ট্রাই করি যে আমার মা বন্ধুদের মধ্যে কিছু কর করতে অন্যরা এসে তাহলে আমার কেমন লাগত এটা আর কি

দুই থেকে নেওয়ার ট্রাই করে তো ওনারা বলতেছিল যে আমার কাছে খুবই ওয়েট লাগছে আপনি একটা হাদিস এই যে নবী মোহাম্মদ কি সর্বকাল সর্বশ্রেষ্ঠের মধ্যে একটা হাদিস ছিলেন যে একবার উনি রাস্তায় বা দাঁড়ায় ছিল এটা মনে হয় পর্দার বিধান নাজিলের আগে মেবি এই হাদিসটা দাঁড়ায় ছিল পরবর্তীতে অতীতে নাকি কাকে দেখে ওনার একটু কাম ভাব চাকছে পরে উনি সাউদার সাথে এটা পূরণ করলেন পড়লো আর কি তো ওইটার ব্যাখ্যাতে উনি বলতেছিল যে আপনারা এটা নিয়ে অনেক হাসাহাসি করেন বা নবী মোহাম্মদ এরকম ছিল এরকম বিভিন্ন ওই যে মানে ওইটাই খারাপ ঠিক আছে এখন লজ্জা ছিল যে না উনি একজন মানুষ হ্যাঁ এই পর্যন্ত কথা ঠিক আছে মানুষ করতেই পারে স্বাভাবিক

নারীদের জন্য তার মনটা সারাক্ষণ উথাল পাথাল করতো বুঝছেন এমন ভাবে তারা বলে যে আমাগো নবী তো নারীর প্রতি কোনো আইয়াই ছিল না আল্লাহ পাক খালি কইছে দীক্ষাও করছে হ্যাঁ আয়সারে খালি করছে শুধু আল্লাহ পাক নাকি ঠেলা ঢালি করতেছিল খালি মানে ফোন করে কয় হ্যাঁ তুই বিয়া আয়সারের বিয়া কষ্ট কেন থাকেন এই জন্য বাধ্য হয় নবীর তো ইচ্ছাই না

ও ইয়াদ ছিল না নারীর প্রতি কোনো ইয়াদি ছিল না উদাসী মন ছিল তার উদাসী ভাবে আল্লাহ আল্লাহ করে সারাক্ষণ ঘুরতো আর খালি নামাজ রোজা করতো নামাজ রোজা নিয়ে ব্যস্ত থাকতো এত ভালো নবী তোমাদের কিন্তু মায়ের রাস্তাঘাটে মেয়ে দেখলে নাকি তোমার নবীর ইমানদণ্ড মানে টং হয়ে যেত এমনই টং হতো এমনই টং হইতো যেমন ধরেন আমারও তো হইতে পারে আপনারও হইতে পারে যে কোনো পুরুষ বা নারী যে কারণে এই ধরনের একটা ইয়া হইতে পারে মেয়েকে দেখলে ভালো লাগতে পারে যে কারণে করতে পারে এই ধরনের ঘটনা কিন্তু আমরা তো জানি যে এটাকে কিভাবে নিজেকে কিভাবে কন্ট্রোল করতে হয় নিজেকে কন্ট্রোল করার সিস্টেমটা আমরা বয়সের সাথে সাথে শিখে দেয় কিন্তু নবীর খারান এমনই খারান সেটা হচ্ছে কি নিজের আর আটকে দেশে পারতেছে না এমন বাসায় মানে সাউদার ঘরে গিয়া সাউদারে সাউদা কাজ করতেছে সাউদা তখন একটা ইসের কাজ করতেছিল সাউদারে আবার টাইনা নিয়ে গেছে এবার ঘরের ভিতরে সাউদা নিশ্চয়ই তখন ব্যস্ত ছিল তারা আবার রুমের ভিতরে নিয়ে আবার সে মানে কাম সারছে মানে ওই খারাপ অবস্থাতেই সে ওই কামটা সারছে মানে সাউদারের ভিতরে নিয়ে

আমার তো এমন না যে আমার এক্ষুনি ঘরে গিয়ে করতে হইব তাই না আমি হ্যাঁ আমি দেখছি ভালো লাগছে খুবই সুন্দর লাগছে আমার খুবই ইচ্ছা লাগছে অনেক কিছু ইচ্ছা হয়েছে আমার ঠিক আছে ভালো কথা আমি সুন্দর করে অফিস করব অফিস তারপর বাসায় যাবো বাসায় গিয়া গোসল টসল করবো গোসল টসল করে খাওয়া দাওয়া করবো রাইতের বেলা তখন আমি হয়তো কিছু একটা করতে পারি কিন্তু ওই মুহূর্তেই যে আমার যদি করতে হয় তাহলে তো আমি ওই মেয়েটার কথা কল্পনা করে মানে আমার কামনাটা যাচ্ছিল ওই মেয়েটার দীক্ষা এটা পূরণ করলাম আরেক মেয়ের সাথে তাহলে তো আমি আমার ওয়াইফের সাথে প্রতারণা করতেছি তাই না আমার তো ওয়াইফের দেখে আসি কামনাটা জাগে নেই তাহলে তো আমার আমি তো আমার একে তো আমার ওয়াইফের সাথে একটা ফ্রড করতেছি যেই কামনাটা তার জন্য আমার জাগে নেই আরেক মেয়ের জন্য যাচ্ছে সেটা আমি উড়াই এই এর উপরে এটা একটা ফ্রড আর দুই নম্বর ফ্রড হচ্ছে দুই নম্বর কাজ হচ্ছে যে আমি তো নিজের সামনে নিতে পারি আমি তো তখনই করতে হবে হবে না তো আমার আমার মাথায় যদি সেটা থাকে তাহলে তো আমি এটা আরেকজনের জন্য অপমানজনক হবে মনে করেন আমার ওয়াইফ যদি আমার সাথে সেক্সের সময় যদি আরেকটা পুরুষকে কল্পনা করে আরেকটা পুরুষকে দেখে সে যদি উত্তেজিত হয় আমার সাথে করতে আসে আমার জন্য তো এটা ইনসাল্টিং একটা ব্যাপার হাইজেনবার্গ ভাই আপনি একটু বলেন তো যে আপনার পার্টনার যদি আপনার সাথে মানে ইন্টিমেট সময়ে সে যদি অন্য আরেকজন পুরুষের কথা চিন্তা করে তাকে ভাইবা যদি তার অর্গাজম হয় এটা কি আপনার জন্য অপমানজনক হবে না সরি আই ডোন্ট হ্যাভ এ পার্টনার হইলো ধরেন হইছে তখন আচ্ছা এটা হইতে পারে হইতে পারে জাস্ট মানে আমি বলতে চাচ্ছি যে মানে সবাই তো মেনে নেওয়া উচিত যে নবী মোহাম্মদও একজন সাধারণ মানুষ ছিল সাধারণের মধ্যে থেকে অসাধারণ হতে পারে হতে বা সাধারণ মানুষ কিন্তু একজন ভাইয়া ছিল উনি আসলে এই জিনিসটার একদম এক্সট্রিম পর্যায়ে নিয়ে গেছে উনি বলতেছিল যে যুক্তি এরকম যে হয়তো আপনি কেন বলতেছেন যে এরকম উনি হয়তো বা ওনার উন্মত্তের একটা শিক্ষা দিতে হবে এই জন্য এই কাজটা করে তারপর বলতেছে যে দেখো দেখেন এইটা শোনার পর আমি দেখেন শুধুমাত্র দেখেন কিন্তু গিয়া সাথে করলো শুধুমাত্র ভাই শুধুমাত্র কেবলমাত্র আপনাদের যারা উন্মত আছে তাদেরকে এই শিক্ষাটা দেওয়ার জন্য এই রকমের পরিস্থিতিতে তোমরা কি করবা তোমরা তো বুঝতে পারবা না কি করবো তখন তোমরা কি করবা তখন তো একটা কিছু দুর্ঘটনা ঘটে ফেলতে পারো এই জন্য আমাদের দয়াল নবী দেখেন কত দয়া আসা করছে ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও একটা অভিনয় করছে যে আমার খারাইছে আমি মানে ইমানদণ্ড আমি করতে গেছি দেখেন কত সমালোচনা করেন নিয়ে আমি গল্পটা বলতে চাই ভাই দেখলাম আমি কিন্তু চলে গেল ভাই তাড়াতাড়ি আসেন ফরাস ভাই শোনা থাকলে তাড়াতাড়ি আসেন একটা মজার ইয়া পাইছি মজার একটা মেম ম্যাটেরিয়াল পাইছি নবীর কিন্তু কোনো ইচ্ছাই ছিল না ফারেস ভাই আপনি তাড়াতাড়ি আসেন আমরা দারুন মজার একটা মিম ম্যাটেরিয়াল পাইছি নবীর কিন্তু কোনো ইচ্ছে ছিল না ফারেস ভাই আপনি কি শুনছেন এই কাহিনী না ভাই মাত্র তো চুপ হলাম আপনি বিরাট মিস করছেন ভাই বিরাট মিস করছেন হ্যাঁ বিরাট সাংঘাতিক মিস আইজেনবার্গ ভাই আপনি একটু বলেন জি এটাই আচ্ছা এটা বাদ দিয়ে আমি আমার একটা কোশ্চেন ছিল না না আইজেনবার্গ ভাই এই যে এই শেষ অংশটা একটু আরেকবার একটু বলেন ফারেস ভাই কি আমরা একটু মজা নেই কি আমার বলতে হবে প্লিজ প্লিজ না না ওই যে ভাইটা যখন ওই হাদিসটা তো জানেনি আসলে কি নিয়ে কথা বলতেছিলাম যে ওই যে রাস্তায় দাঁড়া ছিল যে নবীজি একটা মহিলাকে দেখে একটু কাম ভাব জাগে পূরণ করেন স্ত্রী সাউদার সাথে তো ওই এটা নিয়ে অনেক আমরা তো মানে কি বল নাস্তিকরা অনেকেই ইয়ে করে যে না নবীজি খুবই ইয়ে ছিল ওনার যে কোনো জায়গায় এরকম ইয়ে হইতো তখন ওই কথাটার একজন কোশ্চেনটা করছিল এরকম যে নবী এরকম করতো তখন উনি এটা এক্সকিউজে দিতেছিল যে আপনার কেন মনে হচ্ছে আসলে এরকম করে ইয়ে করতো আপনার কি এটা মনে হচ্ছে না অনবজি কিন্তু দেখবেন যে উনি আসলে জাগে নাই বুঝছেন শুধুমাত্র উম্মতকে কে এই জিনিসটা শেখাবার জন্য বুঝছেন ওনার কিন্তু কোনো কিছু হয় নাই উনি কিন্তু শেখাবার জন্য লোক এটা এরকম দৈরা উপরে দৌড় মারছে করে গিয়া ঠকাঠক শুরু করে দিচ্ছে শুধুমাত্র কেবলমাত্র উম্মত কে এই শিক্ষাটা দেওয়ার জন্য ওনার কিন্তু আসলে কিছু হয় নাই দিন

দিনের জন্য ওনার কত কষ্ট করে আবার যেমন ধরেন একি রাতে নয়জন স্ত্রী এবং দুইজন দাসী দর্শিত হইতে হইতে তাকে চিন্তা করেন ভাই কত কষ্টে ভরাস ভাই ওই যে একই রাতে নয়জন স্ত্রী এবং দুইজন দাসী ম্যারাথন যে এক গোছলে ম্যারাথন উইটাও কিন্তু শুধুমাত্র উম্মতকে এই শিক্ষাটা দেওয়ার জন্য পানি সরপ্তার দেশে আসলে কি হবে তুমি ম্যারাথন করবা বিশেষ করে যেমন ধরেন এই যে মানে জনি জনি সেন্স কিভাবে এই কাজটা করবে জনি সেন্সের মতো উম্মতদেরকে শেখাবার জন্য উনি এটা মানে দেখায় দিয়ে গেছে

ভিতরে আরো কয়েকটা দলিল আমার হাতে আছে কিন্তু দলিল গুলাকে আমি একটু মানে ইয়া করতে পারতেছি না ঠিক মতো আমি সাজিতে পারতেছি না সাফিয়াকে নিয়ে আমার একটা লেখার মানে অর্ধেক হয়ে গেছে

এই যে বিভিন্ন আয়াত এ আয়াত দ্বারা মানসুক হয়ে গেছে এক্স্যাক্টলি কি জানতো বা নবীজি কি তখন বলে দিতে যে নবীকে এটা নিয়ে সমালোচনা করছে ইহুদির আয়সা নবীকে নিয়ে ঠাট্টা তামা সহ করছে আরে তোমার আল্লাহ কি হাত পাঠা হাত কদিন পর আবার চেঞ্জ করে বলা এর কি এর কি আল্লাহ হইলো তখন নবী আবার রাইগা মাইগা বলতো তো পাগল বলতো না ভাই হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে আবার নবীর সাথে গেছিল তখন নবীছে যে তোমাদের আগের যে নাইভাবে সমালোচনা করছো এইটাই আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে এবং ইসলাম সম্পর্কে যারই ভালো আছে তাদের কাছে একটা প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে মোহাম্মদ ওই সেই সময় তার ইহুদি খ্রিস্টানদেরকে বা সে যদি একজন নবী এটা কনভিন্স করার জন্য কি কি রেফারেন্স দিয়েছিল বা কি কি এভিডেন্স দিছিল যে সে আসলে একটা নবী সে তো কোনো এভিডেন্স দেয় নাই হ্যাঁ সে শুধু দাবি করছে সে এরকম কোনো এভিডেন্স দেয় নাই মক্কার যে কুরাইশরা তাদের কি এভিডেন্স দিছে এভিডেন্স মানে হচ্ছে যে সো কল্ড এভিডেন্স মানে চারটি দুই ভাগ করছে এটা হচ্ছে মক্কার কুরাইশদেরকে দেখাইছে যখন তারা ওই যে ইহুদিদের যে তিনটা প্রশ্ন তিনটা প্রশ্ন নিয়ে যখন আসছিল মক্কার কুরাইশরা তখন তো উত্তর ঠিক মতো দিতে পারে নাই তখন তখন মক্কার চাইপা ধরছিল তখন আর কি চার দুই খন্ড করে দেখাইছে এটার কোনো ইয়া পাওয়া যায় না সত্যতা পাওয়া যায় না মানে বাস্তব পাওয়া যায় না চাঁদ দুই ভাগের এটা গেল এরপরে যখন মদিনায় গেল তখন তো যারাই মানে মোহাম্মদকে বিতর্কের জন্য আহ্বান করছে তারপর দিন গিয়া গিয়ে আক্রমণ করে বসছে যেমন ধরেন বনু নাজির গোত্রকে বিতর্কের জন্য আক্রমণ করছিল বিতর্কের জন্য আহ্বান করছিল তিরিশ জন নিয়ে আসো আমরা তিরিশ জন আলম নিয়ে আসবো মোহাম্মদ রাতের বেলা একলা একলা চিপা দিয়ে পলাই আসছে তখন পরের সকালে গিয়ে আক্রমণ করছে কোনো এভিডেন্স এই পর্যন্ত সে দেখায় নেই যে সে নবী ফারাজ ভাই আচ্ছা না এটা ভাই আমি মোমিনদের কাছে প্রশ্নটা রাখবো যে যারা যারা বিশ্বাস করেন ইসলাম সত্য একটু খুঁজে দেখেন যদি পান তাহলে তো খুবই ভালো বা আমাকে রেফারেন্স বলেও হবে যে মোহাম্মদ সে যে আসলে একটা নবী এটার কি এভিডেন্স সে নিজে ইহুদি খ্রিস্টানদেরকে দিছিল

মনে করেন মনে করেন বান্দরে মনে করেন শুকর শুকর তো ভাই কি শুকর কি হিউম্যান মাইন্ড তো না তাই না শুকর তার মনে করেন নিকট আত্মীয় মনে করেন বোনের সাথে বা ভাইয়ের সাথে করতেছে এটা তো একটা অবজেক্টিভ মরাল মোরালিটি বলেই আমাদের গণ্য করতে হবে নাকি যেহেতু শুকর যেহেতু কোনো হিউম্যান মাইন্ড না এবং সেহেতু যেহেতু সে তারা এটা করতেছে অলরেডি করে যাচ্ছে শুকর শুকরি সুন্দর কাদার ভিতরে এভাবে করতেছে হিউম্যান মাইন্ডও না সুতরাং একটা অবজেক্টিভ মোরাল

বাচ্চাদের নিতে পারলে দিতে হবে মিনাশ এই যে একটা এই নিয়ে আসলো সে যে এই ফতো মোত নিয়ে আসলো কোরানা দেশ থেকে কি পাওয়া যায় কোরোনা দেশ থেকে পাওয়া যা হচ্ছে আহ অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার সাথে দুইটাই হচ্ছে ইসলাম রাইট এছাড়া তো নিতে পারলে দিতে হয় এগুলো তো মানুষের বাড়ানো সো অবজেক্টিভ প্রমাণটা হচ্ছে আপনি অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার সাথে যৌন সঙ্গম করতে পারবেন বিয়ে করতে পারবেন যৌন করতে পারবেন এবং সাবজেক্টিভ অপিনিয়ন হচ্ছে সে নিতে পারলে তারপর তাকে দিতে হবে অবজেক্টিভলি ইউ ক্যান ডু ইট ওয়ান এভার ইউ ওয়ান্ট আর সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ হচ্ছে দিতে পারলে দিতে হবে তো আমাদের তো অবজেক্টিভটাই নেওয়া উচিত নাকি ভাই মানুষের তো তার নেওয়া উচিত না এটা তো এটা তো ইমামরা নিয়ে আসছে জিনিসটা সাবজেক্টিভ তাদের মানুষের তো আসছে তো ভাই দেখতে হবে অমানুষ থেকে কোনটা আসে অমানুষ থেকে অমানুষ থেকে আসছে তো কোরআন কোরআন আসছে অমানুষ থেকে

আমাকে মেইল করে পাঠায় দেন তাহলে আমার জন্য ইজি হয় আমি তো ভাই প্রত্যেকটা ভিডিও দেখে দেখে আবার সেই 2015 সালের ভিডিও দেখে দেখে আবার সেগুলোকে কাটা এবং সেগুলোকে একটা টাইটেল দেয়া তারপর ইউটিউবে আপলোড করা এটা আমার জন্য একা মানুষের জন্য অত্যন্ত একটা কষ্টকর কাজ যেখানে কাটা তো কেন না না কাটা কাটা না কাটলে আপনি আমাদের ডেটাবেজে এগুলো ভালো ভাবে থাকবে না ভাই অবশ্যই কাটতে করতে হবে কেটে তারপর এটা করতে হবে আসলে কাটা কাটা অশু থেকে

কিন্তু এর আগে যে যায় আর আসে না কি করব ভাই বলেন ও যে কালকে আসবো আসিফ ভাই ঠিক আছে কালকে রেফারেন্স নিয়ে আসবো ও যে যাই আর একটা একটা বাদ না এত বছর ধরে ভাই লাইভ করলেন একটা বাদ আসলো না ঠিক আছে ফারাজ ভাই আমি আমি তাহলে একটু গেলাম ফারাজ ভাই আপনি একটু যুক্ত যুক্ত করেন তাহলে ওকে ওকে ঠিক আছে ভাই আমি বিদায় জানাচ্ছি আপনাকে ওকে